আজকে ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব কিভাবে আপনি বিশ্বের যে কোনো ভাষায় আপনার একটি ফোনের মাধ্যমে কিন্তু কথা বলতে পারবেন। ফোনে একটি অ্যাপস দিলে সেই অ্যাপস দিয়ে কিন্তু আপনি বিশ্বের যে কোনো ভাষায় কথা বলতে পারবেন এবং যে কোনো ভাষা কিন্তু শিখতে পারবেন। তো কিভাবে আপনি বিশ্বের যে কোনো ভাষায় কথা বলবেন সেই প্রসেসটা আপনাদেরকে আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তো এরকম ইম্পর্টেন্ট ভিডিওতে অবশ্যই আমার পেজটি ফলো করবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সবসময় আমার পেজের সাথেই থাকবেন। তাহলে চলুন আপনাদেরকে এখন নিয়ে যাচ্ছি সরাসরি ফোনের স্ক্রিনে। ব্যাক গাইস, তো চলে আসলাম ফোনের স্ক্রিনে, আর এখন আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনি বিশ্বের যে কোনো ভাষায় যে কোনো ব্যক্তির সাথে কথা বলতে পারবেন শুধু একটা অ্যাপসের মাধ্যমে। তো কী সেই অ্যাপস, এই অ্যাপসটি আপনাদেরকে দেখিয়ে দিব এবং কিভাবে কথা বলবেন সেই প্রসেসটা আপনাদেরকে আজকে দেখিয়ে দিব। তো চলুন প্রথমে চলে যাবেন আপনি ফোনের প্লে স্টোরে, ঠিক আছে? ফোনের প্লে স্টোরে আসার পরে আপনি এখানে লিখবেন সে হাই, ঠিক আছে? সে হাই ট্রান্সলেট, ঠিক আছে? এটা আপনি এখান থেকে এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? এই যে টলকিং ট্রান্সলেটর, ঠিক আছে? এই অ্যাপসটা আপনি ডাউনলোড করে নেবেন, এই যে টলকিং ট্রান্সলেটর। তো আমার এখানে এটা ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, তো আর আমি ইনস্টল করতেছি না, আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো ইনস্টল করার পরে আপনি এখানে দেখতে পারবেন যে ওপেন আছে, ঠিক আছে? এই সরাসরি এখান থেকে ওপেন করে দেবেন, ঠিক আছে? এই যে আমি সরাসরি এখান থেকে ওপেনে ট্যাপ করলাম, এখান থেকে একটু সময় নেবে, ঠিক আছে? তো এখানে ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ইংলিশ, হ্যাঁ, তো আমি যেহেতু বাংলায় কথা বলবো তাহলে এখান থেকে বাংলাটা সিলেক্ট করবেন, ঠিক আছে? আপনি এই যে ধরেন আমি এখান থেকে এই যে বাংলা, এখান থেকে বাংলাটা সিলেক্ট করলাম, ঠিক আছে? এই বাংলাটা সিলেক্ট হয়ে গেছে। হওয়ার পরে আপনি এই যে টার্ন অন পারমিশন, এখানে যে পারমিশনগুলো চাবে এগুলো দিয়ে দেবেন, এই যে অ্যালাউ, এই পারমিশনগুলো দিয়ে দেবেন। আমি এখান থেকে পারমিশনটা দিয়ে দিলাম, এই যে তারপরে এখান থেকে আবার ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেবেন, এই যে বাংলা, এটা হয়ে গেল। তারপর আপনি যে ভাষায় কথা বলবেন সে ভাষাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে? ধরেন আমি এখানে এই যে স্প্যানিশ ভাষায় কথা বলবো সেটা এখান থেকে সিলেক্ট করে নিলাম, ঠিক আছে? সিলেক্ট করে নেওয়ার পরে এই যে আপনি এখানে ভয়েস দিলে কিন্তু এখান থেকে এই ভাষাটা চেঞ্জ হয়ে লিখে চলে আসবে। যে দেখুন আমি যদি এখানে ভয়েস দিই, যেমন কেমন আছেন, ঠিক আছে? এই যে দেখুন এই যে পারমিশনটা দিয়ে দিবেন, এই যে হোয়াইল ইউজিং দি অ্যাপ এটা অ্যালাউ করে দিবেন, এই যে তারপর ওকে, এই যে দেখছেন এটা কিন্তু চলে আসছে। তো আপনারা কিন্তু চাইলে এইভাবে কিন্তু বিশ্বের যে কোনো ভাষায় আপনি কথা বলতে পারবেন এই অ্যাপসটার মাধ্যমে খুব সহজেই। ধরেন একটা বিদেশি লোক আসছে, আপনি তার সাথে কথা বলবেন, আপনার অফিসও হতে পারে, বা আমরা অনেক সময় কিন্তু ইংরেজিতে কথা বলতে পারদর্শী না, ঠিক আছে? তো এখানে কিন্তু এইভাবে কিন্তু আপনি কথা বলতে পারবেন খুব সহজেই। চাইলে আপনি এখানে ট্যাক্সও করতে পারবেন, ট্যাক্স আকারও লিখতে পারবেন এবং ভয়েসও দিতে পারবেন। তো এই সিস্টেমে কিন্তু চাইলে আপনি খুব সহজভাবে যে কোনো ভাষায় কথা বলতে পারেন, খুব সহজভাবে আপনি যে কোনো মানুষের সাথে কিন্তু কনভারসেশন করতে পারেন। দ্যাটস ইট। এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দিবেন, আর অবশ্যই আমার পেজটিকে ফলো দিবেন, এবং আপনারা বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। আপনার একটি শেয়ারে কিন্তু আমাকে ভিডিও বানাতে অনুপ্রেরণা দেয় এবং আমি কিন্তু ভিডিও বানাতে আগ্রহ হই। আর আপনারা যদি আমার ভিডিওগুলো না দেখেন, আপনারা শেয়ার না করেন, তাহলে কিন্তু আমি ভিডিও বানানোর আগ্রহটা হারিয়ে ফেলবো। তো সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।